হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। তো আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম ব্লগটি। তো এখানে আম্মু আর ছোট আপুকে নিয়ে একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম গাজীপুরে। তো আসার সময় এখানে সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। তো সন্ধ্যায় যে সিগনালে কিছু গাড়ি একদম থেমে আছে, ঢাকা শহরের লাল নীল বাতি। তো যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, যেহেতু সন্ধ্যার এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিলো। বাইরে ঠান্ডা হাওয়া আর উপরে যে আকাশটা দেখা যাচ্ছে এটাও খুব ভালো লাগছিলো। সূর্যটা একদম ডুবে আসছে, একদম লাল কালারের একটা সুন্দর আকাশ, দেখতে খুব ভালো লাগছিলো। আর আকাশের দিকে তাকালে মনটা এমনিতে খুব ভালো হয়ে যায়, মনে হয় আকাশের মতো মনটা অনেক বিশাল লাগতেছে। যাই হোক, লাল নীল সবুজ বাতিগুলো ঝলমল করতেছে। তো এখানে ফলের দোকানের কাছে এসে থামলাম। তো আম্মু বলছে কিছু ফল কিনে নিয়ে যাওয়ার দরকার বাসায়, তাই তোমাদেরকে নিয়েই চলো ফল কিনে নিয়ে আসি। তো এই যে চলে আসলাম ফলের মার্কেটে, যেখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলই পাওয়া যায়, সব ধরনের। তো ফলগুলো অনেক ফ্রেশ দেখা যাচ্ছে। এখান থেকে যে ফলগুলো বাসার জন্য প্রয়োজন ওগুলো আম্মু এখান থেকে নিয়ে নেবে, তারপরে চলে যাব বাসায়। আর বাসায় যেহেতু তোমাদের সাথে কিছু দেখা যাক কী রান্নাবান্না করে আম্মু, ওগুলি একটু শেয়ার করব। তো এই যে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফলের বিভিন্ন কালারের ফল, দেখতে ভালো লাগছিল। এখানে বিভিন্ন রকমের আপেল, কমলা, মালটা, পেয়ারা, তরমুজ, অনেক ধরনের ফলের সমারোহ ছিল। তো এই যে বিভিন্ন ধরনের ফলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে, বিভিন্ন কালারের ফল, আঙুর, আপেল, আনারস আছে এখানে, তিন ফল আছে। আর বাহিরের যেই ফলগুলো ওগুলো থাইল্যান্ডের, সিঙ্গাপুরের, ওখানে থাইল্যান্ডের যে জাম্বুরাগুলো আছে ওগুলো আছে, বাহিরের পেঁপেগুলো। তো যাই হোক, অনেক ভালো সুন্দর ফলগুলো এখান থেকে, প্রয়োজনীয় যেই ফল নেওয়ার ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে। এখন এগুলো নিয়ে বাসায় চলে যাব। আর বাসায় যেহেতু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কী নিলাম। আসলে মাঝে মধ্যে কিন্তু বাইরে ঘুরে ফিরে আসলে মনটা বেশ ভালো লাগে। তো তোমরা চাইলে মাঝে মধ্যে এরকম বাইরে চলে যাবা, দেখবা ঘুরে ফিরে আসলে মনটা ভালো হয়ে যায়, ফ্রেশ লাগে। আর আমরা তো সবাই মোটামুটি শপিং করতে পছন্দ করি, সেটা যে কোনো শপিংই হোক না কেন, সেটা ফল হোক, বাজার হোক, মার্কেট হোক, পোশাক আশাক হোক, যাই হোক, কেনাকাটা করতে আমাদের সবারই মনে হয় খুবই ভালো লাগে। তো এই যে মাঝে মধ্যে বাইরে আসলে ঘুরে ফিরে গেলে আসলে অনেক ব্যস্ততার মাঝেও মনটা অনেক ফ্রেশ লাগে এবং শারীরিক মানসিক দিক দিয়েও ভালো লাগে। বিভিন্ন ড্রাগন ফল ছিল এখানে, কমলাগুলো ছিল, ওগুলো খুব মিষ্টি ছিল কমলাগুলো, জাম্বুরা, বিভিন্ন ধরনের ফল। তো অনেক ফল দেখলাম আর কেনাকাটা হলো। তো এই থাই পেঁপেগুলো কিন্তু খুব মিষ্টি হয়, এই আনারসগুলো, ছোট ছোট যে আনারসগুলো এগুলো খুব মিষ্টি লাগে। মাঝে মধ্যে আনারস কিন্তু মেখে খেলে ভালোই লাগে কাসুন্দি দিয়ে। তো কেনাকাটা হয়ে গেল, এখন সবাই বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যেয়ে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কী কী নিয়ে আসলাম। আর যেতে যেতে বলে দেই, আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই যে বাসায় চলে আসলাম, আর এখানে তিন ফল নিয়ে আসছিলাম কিছু, আর কমলা ছিল, কমলাগুলো খুব মিষ্টি আর রসালো ছিল। আর কিছু কাঁচা খেজুর নিয়ে আসলাম, এই খেজুরগুলো অনেক ফ্রেশ ছিল আর অনেক মিষ্টি ছিল আর প্রচণ্ড টেস্টি একটা মানে ফ্রুটস এটা। তো এটা কিন্তু মাঝে মধ্যে খেলে ভালোই লাগে, তোমরা যারা খেয়েছো তারা তো এটা অরিজিনাল টেস্টটা জানো, আর যারা খাওনি তারা
কিনে মানে খেতে পারো, এটা তোমাদের কাছেও মনে হয় ভালো লাগবে, কারণ এটা খুবই টেস্টি। তো আর কথা বাড়াবো না, ফল যেহেতু নিয়েই আসলাম তো একটু খেয়েও ফেলি, টেস্ট করি। তা আম্মু এখানে সবাইকে রেডি করে দিচ্ছে, একটু ছেলে এখানে, তো এখন সবাই নাস্তাটা করবো। আর নাস্তা করা হয়ে গেলে যেই বাদ বাকি কাজগুলো আছে বা রান্না বাড়া আছে, খাওয়া দাওয়া আছে রাতের, এগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ভিটামিন সি যুক্ত এই কমলাটা মাঝে মধ্যে কিন্তু সবার জন্য খুবই উপকারী, তোমরা খেতে পারো, দাঁতের জন্য ভালো, আমাদের মাড়ির জন্য বা মুখের মাঝে মধ্যে যাতে প্রবলেম থাকে, ভাব হয়, এসব জন্য কিন্তু ভিটামিন সি যুক্ত এই কমলাটা অনেক ভালো, মাঝে মধ্যে খেতেই পারো। তো এই যে ফলটা ছিলা হয়ে গেছে, খেয়ে নিবো সবাই। আর কমলাটা কিন্তু খুব মিষ্টি রসালো ছিল, এই কমলাগুলো এমনিতে খুব ভালো হয় বাহিরের কমলাগুলো। তো এই যে ফল আর ফ্রুটস খাওয়া দাওয়া হয়ে গেলে, একটু নাস্তা করা হয়ে গেলে, রাতের জন্য আম্মু এখানে আজকে রান্না বাড়া যেগুলো করবে, এই রান্না বাড়ার মধ্যে আছে আলু দিয়ে মাছের, কোরাল মাছের ঝোল। আর এই ঝোল তরকারিটা কিন্তু মাঝে মধ্যে খেলে ভালো লাগে, আর যাদের একটু রুচিতে সমস্যা বা একটু জ্বর সর্দি ঠান্ডা আছে, তারা এই ঝোল ঝোল তরকারিটা দিয়ে কিছু রকম ভাত খেলে শরীরটা বেশ ভালো লাগবে। তো আম্মু আজকে এটাই রান্না করবে, আরেকটা সবজি রান্না করবে। তো এই যে এখানে কিছু কাঁচা খেজুর আর তিন ফল আম্মু নিয়ে নিয়েছে, এগুলো এখন আমরা সবাই খাব। আর এই তিন ফলটা কিন্তু আমাদের যেই সৈদির ওই ফল ওখানে হয় এগুলো, আর এটা কিন্তু খুবই টেস্টি একটা ফল, টক মিষ্টি লাগে বা মিষ্টি এটা। আর খেজুরটা তো বলার মানে কি বলবো, এত বেশি মিষ্টি আর টেস্টি যে আসলে যারা খেয়েছে তারা এটা টেস্ট জানে, আর যারা খাওনি তারা কিন্তু এটা কিনে খেলে তোমরা এটার অরিজিনাল টেস্টটা পাবে, এটা একদম পাকা খেজুরের চেয়ে খুবই মিষ্টি হয়। তো এই যে খেতে খেতে রান্নার পর্যায়ে চলে আসলাম, এখানে আম্মু আলু কেটে নিয়েছে বড় বড় সাইজ করে, আর এই যে কোরাল মাছের পিসগুলো আম্মু একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছে, আর যে আলুগুলো রেখেছিল কেটে এগুলো একটু লালচে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। আর এখানে হলুদ মরিচ ধনে জিরে হাফ চামচ করে ভাজা পেঁয়াজের উপরে দিয়ে এখন যে আলুর ঝোলটা তরকারিটা এটা রান্নাটা বসিয়ে দিচ্ছে। তো এই যে মশলাটার মধ্যে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবে, আর আলুর এই ঝোল তরকারিটা খুব দ্রুত সুন্দর করে এখানে রান্না হয়ে যাবে। এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিল। তো এখন কষানো হলে ভাজা যে আলুগুলো আছে এগুলো এখন এই মশলার উপরে আম্মু দিয়ে দিবে, আর ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষায় নিবে মশলার উপরে। এগুলো কষায় নিচ্ছে, আর এখানে আম্মু 2 টেবিল চামচের মতো একটু টক দই দিয়ে দিয়েছে, এটা যাতে টেক্সচার আর থিকনেসটা ভালো আসে ঝোলের গ্রেভিটার। তো এই যে এখানে ঝোলের জন্য আম্মু পানি অ্যাড করে দিছে, এখন যেই মাছগুলো কোরাল মাছগুলো ফ্রাই করে রেখেছিল এই মাছগুলো এখন দিয়ে দিবে। তো মাছ আলু দিয়ে আসলে মাছের এই ঝোল তরকারিটা কিন্তু হঠাৎ মাঝে মধ্যে খেলে বেশ স্বাদের পরিবর্তন আসে, বা যাদের ঝোল ঝোল খাবার খেতে পছন্দ তারা তোমরা মাঝে মধ্যে রান্না করে খেতে পারো, মন্দ লাগে না, খুব ভালোই লাগে। তো যাই হোক, এখানে আম্মু কাঁচা পাকা মরিচ দিয়ে দিল, কাঁচা মরিচ কিছু, আর ধনে পাতাটাও এখন অ্যাড করে দিবে। তো এই সবগুলো দিয়ে আম্মু কিছুক্ষণ আরও রান্না করে নিবে, তারপরে রান্নাটা হয়ে আসার আগে যেই বাকি উপকরণগুলো দেওয়ার আছে ওগুলো দিয়ে দিবে। তো এই যে দেখো ঝোল থেকে একদম টক গিয়ে ফুলে ফুটে আসছে আলু দিয়ে মাছের ঝোল তরকারিটা। তো আমরা আসলে কম বেশি সবাই হয়তো এই আলু দিয়ে ঝোল বা মাছের ঝোল রান্না করতে পারি, তারপরও আজকে যেহেতু আমার বাসায় এটা রান্না হচ্ছে, আর আমি তো আমার কাজ দৈনন্দিন কাজকর্ম খাওয়া দাওয়া তোমাদের সাথে
শেয়ার করি, তাই দেখালাম। তো আম্মু এখানে স্বাদটা আসলে আরো টেস্টি করার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছে। এটা তোমরা চাইলে অ্যাড করতে পারো, না করলেও সমস্যা নেই, তবে এটাতে একটু ঘ্রাণটা টেস্টটা বৃদ্ধি পায়, এই জন্য মূলত দেওয়া। তো এখন এটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 2-1 মিনিটের মতো রান্না করে নিলেই বাস হয়ে যাবে কোরাল মাছ দিয়ে আলুর ঝোল তরকারিটা। তো অলমোস্ট এই যে আলু দিয়ে কোরাল মাছের ঝোল তরকারিটা হয়ে গেল, আর এই মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে করলা দিয়ে একটা ঝোল, মাছের ঝোল রান্না করবে করলা দিয়ে। আর এটার জন্য 1 চামচ করে হলুদ, মরিচ, ধনে, জিরে, স্বাদ মতো লবণ ভাজা পেঁয়াজের উপরে এখন দিয়ে দিবে, আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাই নিবে। আর এই করলা দিয়ে মাছের এই ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর একটু তিতা লাগে না, এটা খুবই টেস্টি একটা খাবার। এটা কিন্তু মাঝে মধ্যে তোমরা সবাই রান্না করে খেতে পারো। আর এখানে আদা রসুনের পেস্ট একটু অ্যাড করে দিল, এটা থিকনেসটা ভালো আসবে ঝোলের। তো এই যে যে করলাগুলো, কুচি কুচি করলাগুলো কেটে নিয়েছে আম্মু এখানে লম্বা লম্বা ফালি ফালি করে, পাতলা পাতলা করে, এটা এখন এই যে কষানো মশলাটার উপরে দিয়ে দিবে। তো যা বলতে নিয়েছিলাম, এই করলার এই মাছের ঝোলটা কিন্তু যারা অসুস্থ রোগী আছে বা যাদের মুখে রুচি কম বা যাদের ডায়াবেটিসের সমস্যা থাকে বা সুগারের সমস্যা থাকুক, উচ্চ রক্তচাপ থাকুক, যাই থাকুক, এই ধরনের প্রবলেম যারা আছে তারা কিন্তু এই করলা দিয়ে মাছের ঝোল এই সবজিটা বা তরকারিটা খেলে তাদের জন্য খুবই উপকারী। তো এই যে আম্মু করলাগুলো কষানো হয়ে গেছে, এখন খাবারের জন্য পরিমাণ মতো যে ঝোলটা, ঝোলের পানিটা অ্যাড করে দিছে, আর ভাজা যেই ইলিশ মাছগুলো আছে ইলিশ মাছ দিয়ে এটা রান্না করছে। তো এই ভাজা ইলিশ মাছের পিসগুলো আম্মু এখন বসিয়ে দিবে। তো যারা তোমরা আসলে আগে এই করলা দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়েছো তারা তো এটা টেস্টটা জানো, আর যারা খাওনি কখনো তারা কিন্তু সহজে এই মজার রেসিপিটা বাসায় বা তরকারিটা রান্না করে খেতে পারো। এটা হেলথের পক্ষে যেমন উপকারী, আর এটা খেতেও কিন্তু খুবই মজা হয়, আর একটু তিতা যেহেতু লাগে না, সেহেতু এই খাবারটা আসলে আমরা সবাই ছোট বড় সবাই পছন্দ করি। আর যাদের স্বাস্থ্যের জন্য এটা উপকারী তাদের তো মাস্ট বি এটা মাঝে মধ্যে খাওয়া উচিত। আর করলাটা প্রায় আমাদের ডেইলি রুটিনে বা খাদ্য তালিকায় রাখাটা ভালো, করলার এই ঝোল তরকারিটাও যেমন ভালো ভাজিটাও। তো এখানে কাঁচামরিচ ধনে পাতা দেওয়ার পর একদম ঝোলটা একদম ফুটে এসেছে। তো এই ফুটন্ত অবস্থায় এখন আমি একটু তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছে যে এখানে করলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে, লুকটা দেখতে কেমন এসেছে। তো ফাইনাল লুকটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব। আর এই ঝোল তরকারিটা খুবই ইয়ামি দেখতে লাগছে, আর কালারটাও বেশ ভালো এসেছে। তো এই যে অলমোস্ট আমার আর করলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা তরকারিটা হয়ে গেছে। তো এই রান্নাটা হয়ে যাওয়ার পর আমার ফাইনাল লুকটা দেখতে এমন এসেছে, দেখো একদম তেলটা উপরে ভেসে এসেছে, আর দেখতে খুবই ইয়ামি, কালারফুল আর ভালো লাগছে। আর যেটা দর্শনে দেখতে ভালো লাগে খেতে নিশ্চয়ই সেটা মজা হয় বা টেস্টি হয়, এটা সাধারণত আমরা সবাই জানি। যাই হোক, আর রাতে রান্না বাড়া যেহেতু শেষ হয়ে গেছে আর দেরি করবো না, এখন খেতে বসে যাব। আর খেতে বসে তো অবশ্যই এটা টেস্টটা কেমন হয়েছিল তোমাদের সাথে শেয়ার করব। দেরি করবো না, এখন আমরা সবাই খেতে বসে যাব। তো আমি এখানে যে আলু দিয়ে কোরাল মাছের ঝোল রান্না করা হয়েছিল ওটা অ্যাট ফার্স্ট টেস্ট করব, আর করে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই জানাচ্ছি যে এটা খেতে কেমন হয়েছিল। এটা লুকটা দেখো, দেখতে খুবই মজা, সুন্দর কালারফুল হয়েছে, আর খেতে কেমন হয়েছিল বলছি, তোমাদের সাথেই থাকো। তো আলু দিয়ে যে কোরাল মাছের ঝোলটা এটা এখন প্লেটে নিয়ে নিচ্ছি।
আর এটা ঝোলের কালারটা দেখো, দেখে খুবই নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে, আর দেখে বুঝতে পারতেছো এটা হয়তো টেস্টি হবে। তো আমি আর দেরি করবো না, অনেক কথা বলে ফেললাম, এখন খেয়ে জানাচ্ছি তোমাদের যে কেমন হয়েছিল। এই যে মাছটা, কোরাল মাছটা ভেঙে নিলাম, তো এখন এটা খাবো। আলহামদুলিল্লাহ, এটা খেতে খুবই টেস্ট হয়েছিল, আর আলুগুলো একদম ভেজে নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। এটা যেহেতু ভাজা ফ্রাই করা আলু ছিল, এটার টেস্টটাও খুব ভালো ছিল। তো আসলে আলু দিয়ে মাছের এই ঝোল দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া কোনো ব্যাপার না। তো এখন আমার এই খাওয়াটা প্রায় শেষের পর্যায়ে। তো এখানে আমার ছোট বোন, ও খেতে বসে গেল। ও করলা দিয়ে ইলিশ মাছের যে ঝোলটা আম্মু তরকারিটা রান্না করেছে, ওইটা টেস্ট করে এখন তোমাদের জানাবে যেটা খেতে কেমন হয়েছিল। আর এই করলা দিয়ে মাছের এই ঝোলটা যেহেতু হেলথের পক্ষে খুবই ভালো, সেহেতু তোমরা সবাই, ছোট বড় সবাই এটা রান্না করে খেতে পারো। তো এই যে ও খাবারটা শুরু করে দিল, তো খেয়ে বলছে খাবারটা খুবই টেস্টি হয়েছিল। আর এই ধরনের খাবার আমাদের হেলথের পক্ষে যেহেতু ভালো, সেহেতু মাঝে মধ্যে খাওয়াই উচিত। তো আম্মু এই যে এখানে একটা কেক বানাবে, মাঝে মধ্যে সকালে বা বিকালে তো নাস্তা করার জন্য আমাদের নাস্তার কিছু খাবার দাবার লাগেই, তো আম্মু এখানে একটা কেক বানিয়ে নিচ্ছে। 3টা ডিম আর সুগারটা দিয়ে দিল, চিনিটা 1 কাপের মতো। তো এটা দিয়ে একটা ব্লেন্ডারের সাথে নাড়িয়ে নিল, আর এখানে কিছু একটু বাটার দিয়ে দিল, এখানে একটা আস্ত বাটার আছে। তো এখানে 1 কাপের মতো আম্মু ময়দা নিয়ে নিল। তো এই সবগুলো উপকরণই এখন ভালো করে আলতো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিবে। আর এই কেকটা কিন্তু বাটার দেওয়ার জন্য আর খুবই সফট হয় আর টেস্টি হয়, খুবই ঘ্রাণ আসে, আলাদা একটা অন্যরকম ফ্লেভার থাকে। তো এই যে তোমরা দেখে বুঝতে পারতেছো এটা কি, আলতো করে সবগুলো উপকরণ দিয়ে মিক্সড করে নিবে। তো আম্মু এখানে 1/2 কাপের মতো দুধও দিয়ে দিল, দুধটা খুব গাঢ় করে আম্মু বয়ল করে নিয়েছিল, আর এই দুধটা দেওয়ার ফলে টেস্টটা খুব ভালো আসে। তো এই যে আম্মু মাইক্রো ওভেনে বসিয়ে দিল, সরি ইলেকট্রিক ওভেনে বসিয়ে দিল, বেক একটা বেক হয়ে ফুলে আসছে, একদম টুকো টুকো হয়ে একদম উপর দিকে ফুলে আসছে। আর এই যে হতে হতে উপর দিকটা প্রায় ব্রাউন কালারের একটা লুক নিয়ে আসতেছে, উপরটা একদম ব্রাউন কালার। আর এটা আরেকটু যখন ব্রাউন কালার হবে তখন আম্মু নামিয়ে নিবে, একটা কাঠির সাহায্যে চেক করে নিবে অবশ্য ভিতরটা হয়েছে কিনা। তো এই যে দেখো উপরের অংশটা কত সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসছে, আর এই কালারটা আসছে বোঝা গেল যে আমার কেকটা পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে। তো ইলেকট্রিক ওভেনে আসলে বেকিং বেকটা করতে খুব সুবিধা হয়, যাদের বাসায় আছে ইলেকট্রিক ওভেন তারা তো সহজেই বেকটা করে নিতে পারো, কেক বা আদার্স যে কোনো কিছু, বা চুলাতেও এটা তৈরি করা যায়। তো আম্মু এখন ওভেনে এটা করে নিয়েছে, এখন এটা একটা বাটিতে নিয়ে নিয়েছে। তো কেক বানালে আসলে গরম গরম অবস্থায় আর এটা আমাদের সহ্য হয় না যে কখন কাটবে আর কখন খাবো। তো আম্মু এখানে গরম থাকা অবস্থায় এটাকে রেডি করে নিবে, কেটে তোমাদের সাথে শেয়ার করব যেটা ভিতরটা কতটা সফট আর নরম আর পারফেক্টলি কুক হয়েছে। তো এই যে দেখো পিসগুলো আম্মু এখানে করে নিচ্ছে একটা নাইফের সাহায্যে, সাবধানে কাটতে হবে, কেকটা যেহেতু গরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু সাবধানে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। তো এই যে ভিতরটা দেখো তুলোর মতো একদম সফট নরম হয়েছে, আর ছুরিটা বা নাইফটা দাবানো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো কাঁটাটা দেখে যে ভিতরটা কতটা সফট হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে কেকটা, পারফেক্টলি কেকটা যে উপকরণগুলো আছে মিক্সড করা হয়েছে পারফেক্টলি ভাবে, আর পরিমাণ মতো বেক বা পরিমাণ মতো উপকরণগুলো মিক্সড করার কারণে এটার কেকটার যে ফাইনাল লুকটা বা টেস্টটা এবং যেই সফট সফট একটা ভাব ওইটাও আসছে পারফেক্টলি। তো আম্মু এখানে সবগুলো কেকের পিসি কেটে নেওয়া প্রায় হয়ে গেছে,
আর ভিতরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা পারফেক্টলি কুক হয়ে আসছে, বেক হয়েছে। তো এই যে ভিতরটা দেখো, একদম সুন্দর হোয়াইট কালার আছে আর একদম সফট আছে। তো আসলে মাঝে মধ্যে নাস্তাতে এই ধরনের হাতের বানানোর, মায়ের হাতের বানানোর নাস্তা বা খাবার কিন্তু ভালোই লাগে। আমরা তো বাহির থেকে বিভিন্ন ধরনের নাস্তা কিনে এনে মাঝে মধ্যে খাই, তবে ঘরে এই ধরনের মাঝে মধ্যে নাস্তা বানালে ভালোই লাগে। তো আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।